ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি নির্বাচিত হওয়ায় বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছে দেশ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলা লিংক, লা মেরিডিয়ান ও ডিপ্লোম্যাটস ম্যাগাজিন কর্তৃপক্ষ। দুপুরে রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে ফুল ও ক্রেস্ট দিয়ে এই সম্মাননা জানানো হয়। এ সময় জসিমউদ্দিন বলেন, সরকারি প্রকল্পের ইন্স্যুরেন্স যেন বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানি পায় সে লক্ষ্যে কাজ করতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানির প্রতি মানুষের আস্থা ফেরাতে গ্রাহকদের সঠিকভাবে দেনা পাওনা পরিশোধে আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শও দেন তিনি। প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলিকে তাদের যে সরকারি যে কাজগুলি করছেন ওখানে আরও পার্সেন্টেজ বাড়ানো উচিত, এবং প্রাইভেট ইন্স্যুরেন্সগুলি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসা দরকার। আমাদের লাইফ ইন্স্যুরেন্স এবং আমাদের জেনারেল ইন্স্যুরেন্সগুলি অনেক প্রোডাক্ট আছে যেটা আমাদের দেশে নাই, এবং আমি মনে করি আমাদের কস্টটাকে মিনিমাইজ করার জন্য সরকার ইদ্রা খুব একটা ভালো উদ্যোগ নিয়েছেন ইন্স্যুরেন্স কোম্পানির জন্য, যে আগে যেরকম কমিশন ডালাওভাবে ছিল সেটা বন্ধ করেছেন। ইন্স্যুরেন্স কোম্পানির প্রতি মানুষের বিমুখ ধারণা আছে, এটার জন্য অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানিগুলি দায়ী, কারণ তারা সময়মতো যদি তাদের যেসব ক্লেম হয় এগুলি যদি সময়মতো পরিশোধ করতে পারে, আমি মনে করি যে তারাই তাদের এই নেগেটিভিটিটাকে কাটিয়ে আনতে পারবে।